সিপিআইএম পার্টি উদ্যোগের মানুষের বিভিন্ন সমস্যা দাবি দেওয়া নিয়ে একটা সভা হয়। এই সভাতে যে বিরোধী দল নেতা মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিল, পুলিশ এটার বিরুদ্ধে একটা আবেয়া করে শ্রমিক এবং পরবর্তী সময়ে চাষিদের চাষশীট আসার পর প্রত্যেকে তাদের সময় যায়। মানিক সরকার বাবু চৌধুরী মানিক দিয়ে পবিত্র কুমার রমা দাস কৃষ্ণারূপী তারপরে মধুসূদন গৌতম দাস গৌতম দাস ইতিমধ্যে মারা গেছে। তো এই চাষশীট যে আছে তারা দিয়েছে সম্পূর্ণ একটা মিথ্যা বই। আসলে সরকারের নির্দেশেই পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে, সরকারের নির্দেশেই তাদেরকে হ্যারাস করার জন্য পার্টিকে হ্যারাস করার জন্য এই কেস করছে। রেকর্ডপত্র অধিক আমরা এটি মনে করি আমাদের বক্তব্য করে রাখছি। পলিটিক্যালি তাদের বিরুদ্ধে চেষ্টা করা হয়েছে, আদালত তাদেরকে জামিন মঞ্জুর করছে। যদি মুকেশটা শেষ না হয় সরকারি জামিন কোনো ধরনের কি জামিন দিয়ে কি কোনো বিশে 26 আগস্ট 2020 16 দফা দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর তরফ থেকে সারা ভারতবর্ষব্যাপী দাবি দিবস এবং জাতীয় প্রতিবাদ দিবসের আহ্বান ছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরাতে এটা 7 দিনব্যাপী কর্মসূচি ছিল, 26 তারিখটা ছিল শেষ দিন। সেদিন ত্রিপুরাতে আগরতলা সহ প্রত্যেক মহকুমায় জেলায় আমাদের পার্টির উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর উদ্যোগে এই কর্মসূচিটি প্রতিপালিত হয়েছে। আগরতলায় মানে জমায়েতের জায়গা ছিল প্যারাডাইস চৌক এবং উদ্যোক্তাদের সিদ্ধান্ত ছিল ওখানে জমায়েত হয়ে একটা প্রতিবাদ মিছিল বের করা হবে দাবিগুলিতে সোচ্চার হবার জন্য। যথারীতি আমরা সেখানে গেছি, কিন্তু তারপর লক্ষ্য করলাম যে পুলিশ মাইক নামিয়ে নিচ্ছে, দাঁড়াতে দিতে চাইছে না। তারপর আমাদের যারা নেতৃত্ব জেলার নেতৃত্ব এবং অন্যান্যরা পার্টি রাজ্য সম্পাদকও ছিলেন সেই সময়, তিনি তো এখন আর নেই আমাদের মধ্যে, এসে জানালো যে পুলিশ তো এখানে জমতে দিচ্ছে না, মিছিল করতে দেবে না। তারা আগে আমাদের পারমিশন আমরা চেয়েছিলাম, তারা পারমিশন দেয়নি। এই পরিস্থিতিতে এখন তো এই জমায়েতটাকে তারা ইলিগ্যালও ডিক্লেয়ার করছে। ঠিক আছে, তাহলে মিছিলটা করা যাবে না। তখন পশ্চিম জেলার নেতৃত্ব ঠিক করলো ওখানে একটা ছোট্ট মিটিং হবে, সেই মিটিংটাতে আমাকে তারা বলতে বললেন খুব সংক্ষিপ্ত সময়ে, মিনিট 20-22 সেকেন্ড সম্ভবত আমার যতটা স্মরণে আছে, সেখানে আমাদের দাবিগুলির সমর্থনে আমাদের বক্তব্য আমরা উপস্থিত করি। ওখান থেকে যখন নামলাম তখন যে পুলিশ অফিসার বন্ধুটি ছিলেন সম্ভবত এইচডিপিও, ঠিক ব্যক্তিগতভাবে চিনি না, তো তিনি এসে বললেন যে আমরা তো আপনাদেরকে অ্যারেস্ট করব, কারণ আমরা তো পারমিশন দেইনি এবং এই জমায়েতটাকে ইলিগ্যাল ডিক্লেয়ার করা হয়েছে। সে খুব বিনয়ের সাথেই বলেছে, বলছে অলরাইট, আপনারা আপনাদের আইন পালন করবেন, সিদ্ধান্ত পালন করবেন। তা আমাকে নিয়ে একটা বাসে তুললো, তারপরে দেখলাম আমাদের নেতৃত্বেরও অনেককেই, সবাই যে না অনেককেই তারা তুলল। তাতে আমাদের ধারণা ছিল বোধ হয় যারাই এখানে জমায়েত হয়েছে প্রায় 1000-3000 লোক হবে, যদিও তাদের যে ইয়েটা দেখলাম মানে পুলিশের যে রিপোর্টটা দেখলাম
এটার একটা কপি আমি দেখেছি কালকে, তারা হাজার খানেক করেছে, ঘটনা তা না, প্রায় হাজার তিনেক লোক। তো সবাই মিলে বলছে ওনাদেরকে কেন নিয়ে যাচ্ছেন, তাহলে আমাদেরকেও নিয়ে যান, শুধু তাদেরকে কেন আলাদা করে আপনারা গ্রেপ্তার করবেন। এই নিয়ে এদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হলো। আমরা গাড়ির ভেতরে ছিলাম, সেখান থেকে আমরা হাত মেরে তাদেরকে বলেছি তোমরা পুলিশকে কোঅপারেট করো, তাদের উপর ক্ষুব্ধ হয়ে লাভ নেই, এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত শাসক দলের, তারা নির্দেশিত, তারা দায়িত্ব পালন করছে, ওদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো না। যদি তোমাদের গ্রেপ্তার না করে তো আমাদের খরচে আমরা তোমাদের হয়ে না হয়ে গেলামই। কিন্তু তারা শুনতে কোনো মতেই রাজি না, তারা বলছে না আমাদের ছাড়া আপনাদেরকে আমরা আলাদা করে নিতে দেব। এই পরিস্থিতিটা তখন তৈরি হয়। তো সেই পরিস্থিতিতে হঠাৎ দেখলাম পুলিশ অফিসার আসলেন, যিনি আমাদের তুললেন গাড়িতে, তিনি একটু পরে আসলেন, মিনিট দশ বারো পরে এসে বললেন স্যার আপনি নেমে যান। আমি কী হলো, নেমে যান আপনি চলে যান। আমি বললাম শুধু আমি না বাকিরা, বলো না এখানে সবাই চলে যাবে। তারপর আমরা গাড়ি থেকে সবাই নেমে গেলাম। তারপর কী হলো, পুলিশ আর কাউকে গ্রেপ্তার ইত্যাদি করছে না। বোঝা গেল যে তারা আমাদেরকে নিয়ে গাড়িতে করে যেখানে যাওয়ার পরিকল্পনা ছিল সেখানে তারা যাচ্ছেন না। মানুষের এই যে ক্ষোভ বিক্ষোভের মুখে আর সবাইকে গ্রেপ্তার করার মতো তাদের প্রস্তুতিও বোধহয় সেভাবে ছিল না, প্রচুর গাড়ি দরকার ছিল। তো আমি যা পড়েছি, আমি যা দেখলাম, এই সবাই যে অভিযোগগুলি করেছে সবগুলো আমি পড়েছি কালকে, একই অভিযোগ আমার মনে হয়েছে এক হাতেরই লেখা। শুধু যারা মানে অভিযোগকারী তারা এটা স্বাক্ষর করেছেন, এবং সবটা সিনপসিস করলে এই দাঁড়ায় যেটা বললাম যে এই অভিযোগ পারমিশন নাই, কাজে এই কোভিড সিচুয়েশান এতে করে আপনারা অনেক লোক একসাথে হলে পর এটা রূপটা ছড়াতে পারে, কাজে এটা বেআইনি কাজ হয়েছে, এটাই অভিযোগ। আর ওই যে বললাম এটা একটা অতিরিক্ত সংযোজন, যারা জমায়েত হয়েছেন তারা কারুর কারুর দ্বারাই নাকি ক্রিমিনালি সেখানে তাদেরকে সাহায্য করার জন্য অর্থাৎ পুলিশ কর্মী তাদের উপর তারা আঘাত করেছে, যেটা একেবারেই কল্পিত। আগেরগুলি ঠিক আছে, আগেরগুলি ঠিক থাকলেও আমরা মানব কেন? শাসক দল মন্ত্রী থেকে আরম্ভ করে তাদের যে রাজনৈতিক দল সংগঠনগুলো আছে তারা এর মধ্যে কিন্তু সব করছে, তারা মিটিং করছে, তারা মিছিল করছে, তারা কর্মসূচি পালন করছে, এগুলোতে কিন্তু কোনোরকম বাধা নাই, শুধু বিরোধী দলের ক্ষেত্রেই বাধাগুলো, কাজে এগুলি মানুষ মানবে না। তো এইটার প্রতিবাদেই মানুষ বেরিয়েছেন এবং দাবিগুলি তোলবার চেষ্টা করেছেন, এবং এগুলোকে ভিত্তি করেই তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তার উপর যে চার্জশিট দিল সেটা কালকে আমাদের উকিল বন্ধুরা বের করেছেন, আমি দেখলাম, এটাই বক্তব্য। এখন যাই হোক, এখানে আমরা এসেছি, আমাদের তরফ থেকে প্রচুর উকিল বন্ধু এখানে সমবেত হয়েছেন, বিচারক মহোদয় সম্মানীয় বিচারক তিনি শুনলেন, আমাদের বেল দিয়েছেন এবং পরে আর একটা তারিখ দিয়েছেন 25শে জানুয়ারি, তাই না? 25শে জানুয়ারি আমরা আসবো। কাজেই এগুলো করে এই পদ্ধতিতে ব্যর্থতা তো বেশ দিন ঢেকে রাখা যাবে, জনগণের জন্য কিছু করতে হবে, না হলে মানুষ মানবে কেন? আর আমরাই বা বসে থাকবো কেন? আমরা জনগণের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এভাবে আমাদের মুখ বন্ধ করা যাবে না, মানুষেরও মুখ বন্ধ করা যাবে না। মানুষ তো এই সমস্ত কাণ্ড কারখানা করলে ঘরে আটকে রাখতে তার পেটের ক্ষুধা তো দূর হবে না, তার তো কাজ চাই, রোজগার চাই, খাদ্য চাই, চিকিৎসা চাই। এগুলো না করে এই সমস্ত পুলিশ পল্টন লাগিয়ে বেআইনি মামলা রুজু করে যদি মনে করেন মানুষকে আটকে রাখতে পারবেন, তাহলে তারা কিন্তু নির্বুদ্ধের স্বর্গে বাস করছেন, এটা মানুষ মেনে। আপনাদের বিরুদ্ধে যে মামলা করা হলো এটা কবে জানিয়েছে আপনাদের? ওই দিন কি জানিয়েছে নাকি মানে পরে জানিয়েছে? কিছুই জানি না, আমি পার্টি বিষয় দিন ছিলাম, হঠাৎ করে আমি বিকেলবেলা গিয়ে দেখলাম আমার টেবিলের মধ্যে একটা নোটিশ, তাতে এই যে তারিখটা, এই তারিখটাতে আমাকে কোর্টে হাজির হতে বলা হবে। তখন আমি আমাদের উকিল বন্ধুর সঙ্গে যোগাযোগ করলাম, হরিবল বাবু, তো উনি সিনিয়র অ্যাডভোকেট, তিনি সব দেখে দেখে তারপরে বললেন এগুলো তো হচ্ছে ওই যে একটা জমায়েত হয়েছিল সেই জমায়েতের পরিপ্রেক্ষিতে ওই তারিখটাকে মেনশন করে কিছু অভিযোগ হয়েছে, তারপর একটা চার্জশিট হয়েছে, এর পরিপ্রেক্ষিতে কোর্টে আপনাকে হাজির হতে বলেছে। টোটাল কতজন নামে এই এফআইআর করা হয়েছে? সম্ভবত নজন, আট-নজন। এখানে ইয়ে ছিলেন, গৌতম দাসও ছিলেন, তিনি তো নেই আমাদের মধ্যে, কাজে মৃত মানুষের তো আর বিচার কী করে হবে, তাকে বাদ দিয়ে বাকি যাদের নামে করেছে আমরা সবাই এসেছি। আমরাও যেমন এসেছি, এখানে প্রচুর আমাদের যে অ্যাডভোকেট বন্ধু সিনিয়র থেকে আরম্ভ করে জুনিয়র সবাই এখানে জমায়েত হয়েছেন, এবং বিচারক মহোদয় অত্যন্ত জুডিশিয়াস স্ট্যান্ড তিনি নিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা এসছেন, আপনাদেরও ধন্যবাদ। তারপর
সবাই যার যার গেছে, সবাই যাওয়ার পর আমিও স্পটটা লিড করে আমাদের পার্টির জেলা কমিটি অনুষ্ঠানে যাই। এই যে এটাই হচ্ছে ঘটনা। তাতে গিয়ে এখানে যেটা দেখলাম, কয়েকজন পুলিশ বন্ধুকে দিয়ে সেখানে অভিযোগ দায়ের করানো হয়েছে, এগুলো নির্দেশিত, তাদেরকে আমি দায়ী করছি না। তাতে তো ঠিক আছে, আইন আমরা পারমিশন দেইনি, তারপর কোভিড চলছে, এর মধ্যে তারা জমায়েত হয়েছেন, চিফ সেক্রেটারির আপত্তি ছিল, তারপরেও হয়েছেন। আমাদের আবার কিছু কিছু পুলিশ কর্মী, তাদেরকে যারা জমায়েত হয়েছেন তারা কেউ কেউ মানে ক্রিমিনালি তাদেরকে দৈহিকভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, কেউ আহত হয়েছেন আমরা তো জানি না। আমাদের সঙ্গে যারা জমায়েত হয়েছিলেন তাদের মধ্যে কেউ আহত হননি, না পুলিশ না সাধারণ পার্টিসিপেন্ট যারা, এটা একটা অভিযোগ দাঁড় করাতে হবে, তারা দাঁড় করিয়েছেন। আসল ঘটনাটা কী? আসল ঘটনা হচ্ছে যেই দাবিগুলি নিয়ে আমরা সেদিন মানে বিক্ষোভ কর্মসূচিতে জমায়েত হয়েছিলাম, এগুলি জনগণের দাবি, এগুলোতে কাজ, এগুলোতে রোজগার, এগুলোতে খাদ্য, আর বিশেষ করে কোভিড পরিস্থিতিতে একটা দেশের সরকার এবং রাজ্য সরকারের যে ভূমিকা গ্রহণ করা দরকার ছিল এটা মোকাবেলার জন্যে, এবং যারা আক্রান্ত হলেন তাদের চিকিৎসার জন্যে, এবং এতে করে যে আপনার লকডাউন হয়ে গেল, তারপরে সান্ধ্যকালীন কার্ফিউ জারি হলো, আবার মাঝে মাঝে লকডাউন ঘোষণা করছে, অফিস কাছারি প্রায় বন্ধ, কাজকর্ম বন্ধ, বাইরে যারা আমাদের রাজ্য থেকে কাজ করতে গিয়েছিলেন তারা ফিরে আসছেন, রাজ্যে যারা দিন আনেন দিন খান তাদের কাজকর্ম কিছু নাই, ফলে এই মানুষদের আর্থিক দিক থেকে সাহায্য করা, যারা ইনকাম ট্যাক্স দেন না তাদেরকে 7,500 টাকা মান্থলি, আর এদেরকে যাতে মাথা পিছু 10 কেজি করে চাল অথবা গম দেওয়ার ব্যবস্থা হয়, এগুলো ছিল দাবি। আর চিকিৎসার সমস্ত দায়িত্ব সরকার যাতে নেয়, ডাক্তারের অভাব, নার্সের অভাব, প্যারামেডিক্সের অভাব, এই সংখ্যাটা তাড়াতাড়ি এই ঘাটতিটা পূরণ করুন। আমাদের রাজ্যের মধ্যে বেকার ডাক্তার আছে, নার্স আছে, প্যারামেডিক্স আছে, ত্রিপুরার এই মানে প্রতিষ্ঠানগুলো থেকেই তারা পাশ করে বছর দিয়ে যাওয়া তো অপেক্ষা করছে, এই ছিল দাবি। আসল ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে সরকার তো আপনার তার জিরো পারফরমেন্স, চূড়ান্তভাবে ব্যর্থ, এবং এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে মানুষ যাতে সরকারের কাছে কৈফিয়ত দাবি করতে না পারে, তাদের সমস্যাগুলো যাতে তারা তুলতে না পারে, তারা যাতে সোচ্চার হতে না পারে, এই কারণে এই সমস্ত পদ্ধতি অনুসরণ করে, গণতান্ত্রিক অধিকার হরণ করে, মানুষের প্রতিবাদের ভাষা, মানুষের এই যে আন্দোলন সংগ্রাম এবং সরকারের দৃষ্টি আকর্ষণের যে প্রয়াস, এটাকে স্তব্ধ করার চেষ্টা করেছে, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, স্বৈরাচারী, জনবিরোধী, এবং সরকার তার নিজের এই যে জনবিচ্ছিন্নতা, দুর্বলতা এবং গণতন্ত্রের প্রতি তার যে এই অনাস্থা, এটার পরিপ্রেক্ষিতে এই আক্রমণটা সেখানে সংঘটিত করার চেষ্টা করেছে, এবং তাদের যে বিচ্ছিন্নতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা নিদর্শন হিসাবে এই আমাদের বিরুদ্ধে এটা একটা কল্পিত অভিযোগ সেখানে তারা তৈরি করে, ঠিক আছে, আমাদের কোর্ট কাছারিতে তারা নিয়ে এসেছে। ওই দিনটা আপনাদেরকে ছেড়ে দিল তো?